আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য মেঘবতী গল্পের 52 নম্বর পর্বটি নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে। তাই গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত দেখার পর অবশ্যই কমেন্ট করে জানাবেন গল্পটা আপনার কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিবেন। আর যারা ফারুক স্টাডি চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা ফারুক স্টাডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আশা করব সামনের দিনগুলোতে সবসময় ফারুক স্টাডির সাথেই থাকবেন। তো চলুন বেশি কথা না বলে সরাসরি গল্পে চলে যাই। সারা রাত হসপিটালে কাটানোর পর সকাল 8টায় বাসায় আসলো আড়াল। রাতে মাকে ফোন দিয়ে জানিয়েছে সুলভের কথা। সুলভের এখনও জ্ঞান ফিরেনি। রাস্তায় তার রক্তাক্ত দেহ পেয়ে কেউ সুলভের পরিবারে ইনফর্ম করে যে যারা সুলভকে মেরেছে খুবই বাজেভাবে মেরেছে। কে মেরেছে এটা কেউ জানে না। সুলভের জ্ঞান ফেরার পরে জানা যাবে। আরার রুমে ঢুকে ওয়াশরুমে যেতে চাইল। দরজা ভেতর থেকে লক করা। হয়তো তরণের ভিতরে আরারের ফোনে একটা কল আসলো। কথা বলতে বলতে বারান্দায় চলে গেল। ফোন লাভ শেষে রুমে এসে দেখলো তরণী হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকাচ্ছে। পরনে লাল রঙের একটা শাড়ি। শাড়িটা এমনভাবে পড়েছে প্যাট পিঠ সব উন্মুক্ত হয়ে আছে। আরার কপাল কুচকে তাকালো। এভাবে শাড়ি পরার কি আছে? এটা পরা না পরা সমান কথা। আর চোখে তনির দিকে তাকাতে তাকাতে টাওয়েল কাঁধে নিয়ে ওয়াশরুমে গেল। ফ্রেশ হয়ে কোমরে টাওয়েল পেঁচিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে আসলো আরার। এসে আরেকটা জটকা খেলো। তনি শাড়ির আঁচল মেঝেতে ফেলে দিয়ে শাড়ির কুচির বাজ দিচ্ছে। ব্লাউজের পেছনের দিকটা অনেকটা নিচে নামানো, যে কারণে পিঠের চার আঙ্গুল বাদে সব জায়গায় উন্মুক্ত। খোলা চুলগুলো পিঠ জুড়ে ছড়িয়ে আছে। আয়নায় ভেসে উঠেছে ম্যাধীন প্যাটের প্রতিচ্ছবি। আই হায় বলে কি, গা শিরশির করে উঠতেই চোখ ফিরিয়ে নিল আরার। কিন্তু মুহূর্তেই আবারও আর চোখে তাকালো। না চাইতেই বার বার অবাধ্য হচ্ছে চোখ দুটো। খুঁটিয়ে খুঁটিয়ে দেখিয়ে তনির মোহনীয় কায়া। ইচ্ছে করছে কয়েক মুহূর্তের জন্য মান অভিমান ভুলে গিয়ে তনিকে বুকে টেনে নিতে। উন্মাদ হয়ে তনির পুরোটা জুড়ে নিজের ছোঁয়া মাখিয়ে দিতে। তনির পিঠের চুলগুলো সামনে নিল। শিহরণে আরারের অন্তঃকরণ কেঁপে উঠল। অস্বাভাবিকভাবে কম্পন শুরু হলো হৃৎপিণ্ডে। এভাবে চলে তো সে কন্ট্রোললেস হয়ে যাবে। আরার চোখ খেঁচে নিল। তবুও কা হলো না কি, তবুও কা হলো না কি হলো না। চোখ আবারও তনির দিকেই যাচ্ছে। আরার তনিকে ধমক দিয়ে বলল, ওই যত রুম থেকে বের হও। তনি আগের নিয়েই থাকলো। আরার গলা উঁচিয়ে বলল, রুম থেকে বের হতে বলছি। তনি এবারও নড়ল না। আরার তেরে এসে তনির হাত ধরে বলল, মতলব কি তোমার? ভেবেছো তোমার তনুতে দেখে আমি গলে যাব? এসব দেখে কোনো লাভ নাই। তনির না বোঝার ভঙ্গিতে বলল, তনু কি? আরার দাঁতে দাঁত চেপে বলল, তোমার শরীরের কথা বলছি আমি। আমার শরীর কেন আপনি দেখাবো? আপনি তাকাচ্ছেন তাই দেখছেন। আপনিও তো অর্ধলঙ্গ হয়ে আছেন। আপনি আপনার দিকে, আমি আপনার দিকে তাকাচ্ছি? তাকাচ্ছি না তো। তাহলে আপনি কেন তাকাচ্ছেন? না তাকে নিজের কাজ করুন না। আরার এবার কোনো কথা খুঁজে পেল না, কিঞ্চিত থতমত খেয়ে বলল, আমি তোমার দিকে তাকাচ্ছি না। তখনই আয়নায় তাকে ব্লাউজের গলা উপরে টানতে টানতে বলল, না তাকালেই ভালো। আরার আবারও ধমক দিয়ে বললো, এই শোনো, হয় শাড়ি ঠিক করে নয় বের হও রুম থেকে। আমার রুমে এভাবে থাকা যাবে না। তোমার শরীর দেখে চলতে হয়তো আমার রুম থেকে বের হয়ে চলো, আমার রুমে নয়। তনি বলল, আমি যাবো না রুম থেকে। কি করবেন আপনি? আরার দাঁতে দাঁত চেপে তেরে এসে আঙুল তুলে বলল, আর একটা কথা বলে ঠাসিয়ে থাপ্পড় দেব। মুখে মুখে তর্ক করে পেয়াদব কথাকার তনি পাল্টা ধমক দিয়ে বলল, একদম আমার সাথে আঙুল নাচিয়ে কথা বলবেন না, নয়তো এক্ষুনি পুলিশে ফোন দিয়ে বলবো আপনার বোনেরা আমায় কিডন্যাপ করেছে। আমি নেচে নেচে আপনার বাসায় এসেছি, রুম থেকে বের করে দিলে সোজা থানা যাব, পুরো ফ্যামিলির উপর মামলা করব। আরার বড় বড় চোখ করে তাকালো, এই মেয়ের এত বড় সাহস কোত্থেকে আসলো? কাল সকালে তো কাঁদতে কাঁদতে একদম বন্যা বানিয়ে দিয়েছিল, রাতারাতি কেমন হলো যে এত চেঞ্জ? আরার নাকের ডগা ফুলি আলমারি খুলল, শার্ট আর ট্রাউজার নিয়ে বিছানায় বসলো। তনি আরারের দিকে মুখ করে টুলে বসলো। এখন যদি আরার বলে মুখ ঘোরানোর জন্য
নিশ্চিত মুখে মুখে তর্ক করবে। আর আর টনির দিকে কটমট করে তাকাতে তাকাতে গায়ে শার্ট দিল। ট্রাউজার পরার জন্য ওয়াশরুমে গেল, এসে দেখলো টনি রুমে নেই। আর আর নিচে আসলো ভেবেছিল শুধু সে একা বসে নাস্তা করবে। টেবিলের আয়োজন দেখে মনে হচ্ছে কেউ এখনো নাস্তা করেনি। আরু আনু সিয়ার সাথে বসে বসে আড্ডা দিচ্ছে, আঞ্জু আশু টনির সাথে কাজ করছে। আর 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 চোখে টনির দিকে তাকালো, শাড়িটা এখন বেশ গুছিয়েই পড়েছে। দুজনের চোখাচোখি হতেই চোখ সরিয়ে নিল আর আর। কিছুক্ষণের মধ্যে নাস্তার টেবিলে বসলো সবাই। আর আর আশুকে বললো, আশু সানিম নাকি তোকে বলেছে সে বাসায় বিয়ের প্রপোজাল পাঠাবে। আর আরের কথায় আশু বিষম খেলো। আঞ্জু দ্রুত পানির গ্লাস এগিয়ে দিল। আশু ডক ডক করে পানি খেয়ে আর আরের দিকে তাকালো। ফাহিমা খাতুন অবাক হয়ে তাকিয়ে আছেন। আর আর কোনো বনিতা ছাড়া বললো, সানিম ছেলেটা ভালো, তোর কোনো আপত্তি না থাকলে তুই ওকে আসতে বলতে পারিস। লজ্জায় আশু মাথা নিচু করে থাকলো। ফাহিমা খাতুন বললেন, ওরা যদি আসে কালে আসতে বলিস, তোর বড় মামা কাল আসছে। আশু কিঞ্চিতভাবে হ্যাঁ সূচক মাথা নাড়ালো, খুব লজ্জা লাগছে তার। আবার অবাক হচ্ছে, এসব আর আর জানলো কেমনে? কিছুক্ষণ কেউ আর কোনো কথাই বলল না। টনি তার পা আর আর পায়ের ওপর রাখলো, আর আর পা সরিয়ে নিল। টনি আবারও পা এগিয়ে আর আর এর পা ধরল, আর আর আবারও পা সরিয়ে নিল। টনি থামলো না, এইভাবে আর আর এর পায়ে পা ছুঁতেই লাগলো। আর আরও বারবার তার পা সরাতে থাকলো। ওদের পা নাচানাচের কারণে টেবিলে হালকা ভূমিকম্প হচ্ছে। সবাই কিঞ্চিত অবাক হয়ে একজন আরেকজনের দিকে জিজ্ঞাসুক চোখে তাকালো। সবার তাকানো দেখে টনি কিঞ্চিত জোরেই বলল, পা ঘুটিয়ে খান না, বারবার পায়ের ওপর পা তুলছেন কেন? আর আর মাত্র মুখে পরোটা পড়ছিল, মুখ ভরা পরোটা নিয়ে হতভম্ব হয়ে টনির দিকে তাকালো। এই মেয়ে তো ক্ষণে ক্ষণে ডাঞ্জারাস হচ্ছে। টনি স্বাভাবিকভাবেই খেয়ে যাচ্ছে। আর আর অসহায় চোখে সিয়ার দিকে তাকালো। সিয়া মিটি মিটি হাসছে, আর আর এর বন্ধুরা মুখ টিপে হাসছে। ফাহিমা খাতুন কিঞ্চিত অস্বস্তিতে পড়ে গেলেন। তিনি বিষয়টা চেপে দিতে সিয়াকে পরোটা দিয়ে একটু মাংস তুলে দিতে লাগলেন। আর আর কটমট করে টনির দিকে তাকাচ্ছে। সিয়া খেতে খেতে বলল, ভাইয়া তুকু, জিজু, আচ্ছা জিজু আজ তো ফ্রাইডে, আপুকে নিয়ে ঘুরতে যান না? আর আর গম্ভীর গলায় বলল, আমার ফ্রেন্ড অসুস্থ, তার কাছে যেতে হবে। সিয়া বলল, আপনি গেলেই বুঝি সে সুস্থ হয়ে যাবে, আপুকে নিয়ে ঘুরতে যান, আসার সময় আপনার ফ্রেন্ডকে দেখে আসবেন। ফাহিমা খাতুন বললেন, হ্যাঁ আর আর সিয়া মামনি ঠিকই বলেছে, তুই বৌমাকে নিয়ে বাইরে ঘুরে আয়। আর আর বলল, আমু বাইরে অনেক পুলিশ থাকে, এখন যাওয়াটা রিস্ক। আশু বলল, ভাবি বোরকা পড়ে যাবে, সমস্যা কি? ফাহিমা বলল, হ্যাঁ ওরা ঠিকই বলেছে, যাও বৌমা তুমি নাস্তা শেষ করে গিয়ে তৈরি হও। টনি ওপরে চলে গেল, সাথে সাথে আর আরও গেল। আর আর গিয়ে টনিকে বলল, শোনো আমি তোমাকে নিয়ে কোথাও যেতে পারবো না, তুমি গিয়ে ওদের বলো তোমার শরীর খারাপ তাই তুমি কোথাও যাবে না। টনি কথা না বাড়িয়ে নিচে গেল। সবাই টেবিল গুছাচ্ছিল, টনি ফাহিমা খাতুনের থেকে প্লেট নিতে নিতে বলল, মা আমার কাছে দিন আমি নিচ্ছি। ফাহিমা খাতু বলল, না না মা তুমি তৈরি হও গিয়ে। টনি বলল, আমার শরীর খারাপ মা আমি যাব না। ফাহিমা খাতুন অবাক হয়ে টনির কপালে হাত রাখলেন। আর আর তখন সিঁড়ি ভেঙে নিচে নামছে। ফাহিমা খাতুন বললেন, গায়ে জ্বর তো নেই, কি হয়েছে? টনি বলল, কি জানি কি হয়েছে। আনু বলল, ভাবি তোমার শরীর খারাপ বলছো অথচ তুমি বুঝতে পারছো না কি হয়েছে। টনি ইনোসেন্ট ফেস বানিয়ে বলল, আমি কি জানি, তোমার ভাইয়া বলল সে আমায় নিয়ে কোথাও যেতে পারবে না, আমি যেন সবাইকে বলি আমার শরীর খারাপ। আর আর মাত্র সদর দরজা খুলতে যাচ্ছিল, টনির কথাটা কানে আসতে রক্তিম চোখে টনির দিকে তাকালো। ফাহিমা খাতুন রাগি লোকে ছেলের দিকে তাকালেন। মেয়েটা না হয় পরিবারের চাপে পড়ে বলেছে সে আর আরকে বিয়ে করতে চায় না, তাই বলে এখনও রাগ করে থাকবে? ফাহিমা খাতুন কর্কশ গলায় বললেন, এমন একটা মা আমাকে দেখা যে নিজের ছেলেকে বলবে যা বৌমাকে নিয়ে ঘুরে আয়, তোর মা বলছে মানে এটা তোর কপাল। মেয়েটা নিজের ইচ্ছেতে তো এই বাড়িতে আসেনি, যে যা খুশি করবি, তোরা ধরে বেঁধে নিয়ে এসেছিস, সন্ধ্যার আগে বাসায় ফিরতে হবে, তাড়াতাড়ি বের হো। ফাহিমা বলেই ফাহিমা খাতুন প্লেট নিয়ে কিচেনে গেলেন। আর আর কটমট করে টনির দিকে তাকাতে তাকাতে উপরে গেল। টনিকে আরু আনু তাদের রুমে নিয়ে গেল রেডি করে দিতে। এরই ফাঁকে সিয়া টনির কাঁধে শয়তানি বুদ্ধিগুলো চেপে দিল। টনি হয়ে তৈরি হয়ে 11টার দিকে বের হয় টনি। আর আর আধা ঘন্টা থেকে গাড়িতে বসে টনির জন্য অপেক্ষা করছিল। টনিকে দেখে নড়েচড়ে বসল। টনি এসে বলল, আমি রিক্সা করে যাব। আর আর দাঁতে দাঁত কিরমির করে কিছু বলতে যাবে, তখনই দেখলো তার মা বোনেরা আসছে। আর আর রাগ দমিয়ে গাড়ি থেকে বের হয়ে শব্দ করে গাড়ির দরজা বন্ধ করলো। সবার সামনে টনিকে কিছু বলতে পারবে না বললে বকা, সব তাকেই শুনতে হবে।
রিক্সা নিয়ে আর আর তনি চলে আসলো। আর মাস্ক পরলো, পরিচিত কত মানুষ রাস্তাঘাটে পাওয়া যায়, খোলামেলা একরিশকা এসে কারোর চোখে রাবে না। কিছু রাস্তা এসেই তনি আর এক হাত জড়িয়ে কাঁধে মাথা রাখলো, এক হাত আর আঙুলের ফাঁকে আঙুল ঢুকিয়ে মুষ্টিবদ্ধ করলো। আরারের ইচ্ছে হলো সেও আঁকড়ে ধরুক তার মেঘবতীর হাত, কপালে চুমুয়েকে ভালোবাসার কিছু বাক্য তুলুক, কিন্তু অভিমান তা দিচ্ছে না। অভিমান বলছে তুই তোর মতো থাক, তোর আত্মসম্মান বোধ বলে কিছু থাকলে ভালোবাসা চেপে রাখ। সবকিছু স্বাভাবিক থাকলে হয়তো তনির কপালে বারবার স্পর্শ করত তার অষ্টযুগল, তবে এই অস্বাভাবিকের মাঝে শত মান অভিমানের সিঁড়ি ভেঙে একটা সুখের কাছে মনটা বারবার ছুটে যায়। সে সুখটার নাম হচ্ছে অধিকার, মেঘবতীর উপর শুধু তারই অধিকার। নিরবতা ধারালো অস্ত্রের নাম। তনির কথায় আরারের ঘোর ভাঙে, আর চোখে তনির দিকে তাকালো সে। তনি তার কাঁধে মাথা রেখে আছে, একটা ফুসকাওয়ালা চোখে পড়তেই চট করে মাথাটা তুলে তনি বলল, আমি ফুসকা খাব, রিক্সা থামাতে বলুন। আরার বলল, নিকাব পড়া অবস্থায় খাওয়া যাবে না। তনি বলল, খাওয়া যাবে, চাচা রিক্সা থামান তো। তনির কথায় রিক্সা থামানো হয়। ফুসকাওয়ালার সামনে গিয়ে তনি এক প্লেট ফুসকা নিল, প্লেটটা আরারের দিকে বাড়িয়ে দিয়ে বলল, নিন এটা ধরুন। আরার বলল, আমি পারবো না। আরারের ধমক মিশ্রিত সোজা জবাব। তনি আরারকে ইশারায় ডানে তাকাতে বলল। আরার ডানে তাকিয়ে দেখলো দুটো পুলিশ দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে আলাপ করছে। তনি বলল, মনে আছে সকালের কথা, বলবো না কি ওদের। আরার অগ্নি চোখে তাকাতে তাকাতে ফুসকার প্লেট হাতে নিল। তনি একটা ফুসকা নিয়ে নিকাবের নিচে হাত ঢুকিয়ে ফুসকা মুখে পড়ল। একটা ফুসকা খেয়েই তনি চোখ পড়ল ফুসকাওয়ালার পাশে একটা পাখা রাখা। তনি পাখাটা নিয়ে আরারকে বলল, নেন ধরেন বাতাস করেন। আরার এবারও সহজ পাবেই জবাব দিল, আমি পারবো না। তনি ইশারায় পুলিশ দেখিয়ে বলল, ডাকবো নাকি। আরার বিরক্তি নিয়ে একরকম জারি মেরে পাখা হাতে নিল, এক হাতে ফুসকার প্লেট অন্য হাতে বাতাস করতে করতে কটমট করে তনির দিকে তাকালো। জালের চোটে তনির চোখ টলমল করছে। তনি আরারকে চোখ মারলো, আরার চোখ ফিরিয়ে নিল, কিন্তু পরক্ষণে আবার তাকালো তনি, আবারও চোখ মারলো। এরই মাঝে একটা মহিলা তার স্বামীকে কিছু একটা বলল, স্বামী শুনল না। মহিলাটা স্বামীর ঘাড় ধরে ধাক্কা দিয়ে তনি আরারকে দেখিয়ে বলল, দেখ তাকিয়ে মানুষ বউকে কিভাবে সেবা করছে, তুই কি করিস, সারাদিন আমার ঘাড়ে চড়ে খাওয়া ছাড়া কিছুই পারিস না। আরার বড় বড় চোখ করে তাকালো, কি ডাঞ্জারাস মহিলা বাবা, এভাবে কেউ স্বামী মারে। মহিলাটি তার স্বামীকে বকেই যাচ্ছে। তনি আরারের প্লেট আঙুলের গুতা দিয়ে বলল, কত কিউট কাপড় না, ইস ওদের মতো যদি আমাদের কাপড়টা হতো। আরার দাঁতে দাঁত চেপে বলল, এদের থেকে কম কিসে, এদের মতোই তো তো ফ্রেন্ডস। আজকের গল্পের পর্ব এতটুকুই ছিল, আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিবেন, কমেন্ট করবেন, আর যারা ফারুক স্টাডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ভালো থাকবেন অনেক বেশি, সেই কামনায় আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।